নমস্কার আমার ছাত্রছাত্রীরা, কেমন আছো? আজকে যারা ফার্মাসি নিয়ে পড়াশোনা করছো, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছো, যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছো, যারা প্যারামেডিকেল নিয়ে পড়াশোনা করছো, যারা বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে ওষুধ এবং চিকিৎসা স্বাস্থ্যক্ষেত্রে জড়িত, তাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও। তো আমরা প্রত্যেকেই এই টেলমি স্যাটার্ন, ওমলি স্যাটার্ন, লো স্যাটার্ন নামগুলো শুনেছি না? খুব পরিচিত নাম মনে হচ্ছে না? এগুলো অ্যাকচুয়ালি কী জানো তো? এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ব্লাড প্রেশারকে লং টার্ম ম্যানেজমেন্টের কিছু ওষুধ। তাহলে লং টার্ম ব্লাড প্রেশার বা হাইপারটেনশন টেনশনকে কমানোর জন্য খুব ভালো ড্রাগস, এদেরকে আমরা তাহলে বলতে পারি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস। তার মানে কি? এরা হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশারকে কমানোর জন্য ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এরা বেসিক্যালি ফার্মাকোলজিক্যাল পরিভাষায় এদেরকে বলা হয় অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স বা ARB সংক্ষেপে বলা হয়। অ্যাকচুয়ালি অ্যাঞ্জিওটেনসিনটা কী? না, অ্যাঞ্জিওটেনসিন বেসিক্যালি তৈরি হয় আমাদের এই যে কিডনি, এই কিডনির থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় যাকে আমরা বলি রেনিন। এই রেনিন পরবর্তীকালে অ্যাঞ্জিওটেনসিনে কনভার্ট হয়। এক ধরনের এনজাইম রয়েছে যাকে আমরা বলি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম লাং প্যারেনকাইমা থেকে রিলিজ হচ্ছে, দিয়ে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিনে কনভার্ট করছে রেনের উপস্থিতিতে, এবং অ্যাঞ্জিওটেনসিন কী করছে? ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে এবং কী করছে তোমার অ্যালডোস্টেরনকে রিলিজ করতে সাহায্য করছে। এই অ্যালডোস্টেরনও কিন্তু সোডিয়াম এবং ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে কিডনি থেকে পুনরায় ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে। তো এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসকে আমরা বলে থাকি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস। তাহলে যখন আমাদের কিডনিতে কম পরিমাণে সোডিয়াম ডেলিভারি হচ্ছে অথবা ব্লাড ডেলিভারি হচ্ছে ডিউ টু হাইপোটেনশন, তখন রেনিন সিক্রেট হচ্ছে। সেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1 এবং ফাইনালি অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট হচ্ছে। সেই অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে, পাশাপাশি অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন কে সিক্রেট করতে সাহায্য করছে, এবং দিয়ে কিন্তু সোডিয়াম এবং ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করাচ্ছে, দিয়ে কিন্তু ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে। এই যে সিস্টেম, এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এটা কিন্তু লং টার্ম ব্লাড প্রেশারকে মেনটেন করতে সাহায্য করে। তো সেই অ্যাঞ্জিওটেনসিন আমাদের ভাস্কুলার সেলের যে রিসেপ্টর আছে তাকে আমরা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর বলে থাকি। এই রিসেপ্টর যদি এখানে অ্যাঞ্জিওটেনসিন যদি যুক্ত হয় তাহলে এই ব্লাড ভেসেলটা কী হবে? সংকুচিত হবে। তাই এই রিসেপ্টরটাকে যদি আমি ব্লক করে দিতে পারি তাহলে কী হচ্ছে? অ্যাঞ্জিওটেনসিন কাজ করতে পারছে না, তার ফলে ব্লাড প্রেশারটা কী হচ্ছে? ডাইলেট হচ্ছে। শুধু তাই নয়, এই অ্যাঞ্জিওটেনসিন তোমার
অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যে রিসেপ্টার আছে সেই রিসেপ্টারটাকে যদি আমরা ব্লক করে দিতে পারি তাহলে এখান থেকে কিন্তু অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছে না। তার মানে আমি অ্যানজিওটেনসিন রিসেপ্টার ব্লকার যখন ইউজ করছি তখন ব্লাড ভেসেলও সংকুচিত হচ্ছে না এবং পাশাপাশি অ্যালডোস্টেরনকেও কিন্তু রিলিজ করতে দিচ্ছে না, তার ফলে কিন্তু ওয়াটার এবং জল কিন্তু রিঅ্যাবজর্পশান হচ্ছে না, তার ফলে কিন্তু ব্লাড প্রেশারটা কমছে এবং দিস ইজ লং টার্ম ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের একটা অন্যতম ড্রাগ। বাট আজকে এই আলোচনাটা কিন্তু এই নয়, আজকে আলোচনাটা মেনলি যারা এইসব ওষুধগুলো খাচ্ছ তাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে সার্জারি, যে কোনো সার্জারি বিশেষ করে যেখানে জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়, জেনারেল অ্যানাস্থেসিয়া, সেই জেনারেল অ্যানাস্থেসিয়ার আগে এইসব ওষুধগুলো কিন্তু মিনিমাম 5 ডেজ আগে কিন্তু স্টপ করতে হবে। তাহলে জেনারেল অ্যানাস্থেসিয়ার আগে এইসব ওষুধগুলো কিন্তু মিনিমাম 5 ডেজের আগে স্টপ করতে হবে। কেন না, তা না হলে যদি তুমি স্টপ না করো তাহলে যে সমস্যাটা হবে দ্যাট ইজ কল্ড রিফ্র্যাক্টরি হাইপোটেনশন, রিফ্র্যাক্টরি হাইপোটেনশন, রিফ্র্যাক্টরি হাইপোটেনশন অপারেশন চলাকালীন বা ইন্ট্রা অপারেটিভ। কেন না, দেখা গেছে এই এআরবি ব্লকার্স যারা দীর্ঘদিন ব্যবহার করছে তাদের, আচ্ছা তার আগে বলি আমাদের বডিতে 3টে মেকানিজম ব্লাড প্রেশারকে কিন্তু মেনটেন করে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ বা যাকে আমরা অ্যাডনার্জিক সিস্টেম, মানে যেখানে অ্যাড্রিনালিন বা ইপিনেফ্রিন কাজ করছে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আর নম্বর থার্ড হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনও ওয়াটার রিঅ্যাবজর্পশন করে কিন্তু ব্লাড প্রেশারকে মেনটেন করে। আমরা যখন জেনারেল অ্যানাস্থেসিয়া প্রয়োগ করি, আমরা যখন সার্জারির ক্ষেত্রে যখন আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া দিই তখন প্রধানত তোমার এই সিস্টেমটা বেশি করে ব্লক হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তাহলে এই সিস্টেম ডিপ্রেসড হলে কি হবে, তাহলে বাকি দুটো সিস্টেম কিন্তু ব্লাড প্রেশারকে ইন্ট্রাঅপারেটিভলি মেনটেন করবে। আমরা যখন জেনারেল অ্যানাস্থেসিয়া দিই তখন সিম্প্যাথেটিক বা অ্যাডনার্জিক সিস্টেমটাকে আমরা কিন্তু ডিপ্রেসড করি, কারণ জেনারেল অ্যানাস্থেসিয়া কিন্তু সিম্প্যাথেটিক বা অ্যাডনার্জিক সিস্টেমকে ডিপ্রেসড করে। বাট বাকি দুটো সিস্টেম কিন্তু নর্ম্যালি তোমার স্পেয়ার থাকে। বাট দেখা গেছে পরবর্তীকালে যে জেনারেল অ্যানাস্থেসিয়া কিছুটা হলেও কিন্তু এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকেও ডিপ্রেস করছে, বাট এরা কিন্তু ভেসোপ্রেসিনকে একটু ডিপ্রেস করে না। তার ফলে যখন আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করছি তাহলে বেসিক্যালি তারা সিম্প্যাথেটিককে ডিপ্রেস করছে, সিম্প্যাথেটিককে ডিপ্রেস করছে বেশি করে। আর রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরনকে খুব অল্প করে ডিপ্রেসড করছে। এবারে যারা এইসব ওষুধগুলো খাচ্ছে তাদের তো এটা আরও বেশি করে ডিপ্রেসড হচ্ছে। যারা এই টেলমিস্যাটান, ওমলিস্যাটান, লোস্যাটান এগুলো ক্রনিক খাচ্ছেন ব্লাড প্রেশার এবং হার্ট ফেলিওর বা ডায়াবেটিক হাইপারটেনশন যাদের রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু, বা কিডনির কারণে ব্লাড প্রেশার বাড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো অনেকটা বেটার। তো সেক্ষেত্রে তারা যদি সার্জারিতে যায় তাহলে নর্মালি আমি যখন জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করবো তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিপ্রেসড হচ্ছে, বেশ ভালো কথা। রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন খুব সামান্য পরিমাণে ডিপ্রেসড হয়, খুব মানে নেগলিজিবল। তার ফলে এরা কিন্তু দুজন কিন্তু ব্লাড প্রেশারটাকে মেনটেন করতে পারতো যখন অপারেশন চলছে। বাট যদি আমি এই ওষুধটাকে কন্টিনিউ করি তাহলে এই ওষুধটা কী করছে, আমার রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন এই সিস্টেমটাকে পুরোপুরি ডিপ্রেসড করে রাখছে। তাহলে শুধুমাত্র কে থাকছে, শুধু ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিন সিস্টেম
শুধুমাত্র স্পেয়ার থাকছে, তাহলে আমি দুটো কি ব্লক করে দিচ্ছি, এটাকে আমি অ্যানাস্থেসিয়া দিয়ে ব্লক করছি, এটাকে আমি অ্যানাস্থেসিয়া প্লাস ওষুধ দিয়ে ব্লক করে রেখেছি, তাহলে শুধু ভ্যাসোপ্রেসিন। তাহলে ভ্যাসোপ্রেসিন কিন্তু একা কিন্তু ওই মুহূর্তে আমাদের ব্লাড প্রেশারকে কিন্তু মেনটেন করতে পারবে না, কারণ জেনারেল অ্যানাস্থেসিয়া ব্লাড প্রেশারকে ডিপ্রেস করছে, পাশাপাশি তোমার ভ্যাসোপ্রেসিন শুধুমাত্র একা কাজ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লাড প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। এবং হাইপোটেনসিভ ইমার্জেন্সি তৈরি হবে, হুট করে ব্লাড প্রেশার কমে গেল, এবং সেই ব্লাড প্রেশারকে কিন্তু সহজে তুমি বাড়াতে পারবে না, তাকে আমরা বলি রিফ্র্যাক্টরি হাইপোটেনশন। তাহলে যারা এই ওষুধগুলো খাচ্ছ, তারা কিন্তু সার্জারির আগে এই ওষুধগুলো যদি বন্ধ না করো, তাহলে সার্জারির সময় হঠাৎ করে কিন্তু ব্লাড প্রেশার প্রচণ্ড ফল করে যেতে পারে এবং মৃত্যুর কারণ হয়ে হতে পারে। তো সেক্ষেত্রে নর্মালি অ্যানাস্থেসিস্ট বা সার্জনরা এই ওষুধগুলো কিন্তু মিনিমাম 5 দিন আগে বন্ধ রাখতে বলে, কারণ যাতে টু অ্যাভয়েড দ্য রিফ্র্যাক্টরি হাইপোটেনশান। এবং সেই রিফ্র্যাক্টরি হাইপোটেনশানে দেখো, দেখতে পাচ্ছ যে তুমি অ্যানাস্থেসিয়া দিয়ে, আমি কি বললাম, অ্যানাস্থেসিয়া দিয়ে তুমি কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ব্লক করেছো, অ্যানাস্থেসিয়া দিয়ে তুমি কিন্তু অল্প পরিমাণে ব্লক হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালোস্টেরন, আর তুমি এইসব ওষুধগুলো খেয়ে এগুলোকে ব্লক করে রেখেছো, শুধুমাত্র কেস পেয়ার আছে ভ্যাসোপ্রেসিন। তাই সেক্ষেত্রে রিফ্র্যাক্টরি হাইপোটেনশানের জন্য অনলি একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ভ্যাসোপ্রেসিন থেরাপি। তখন ভ্যাসোপ্রেসিন ইনফিউশন করে আমরা কিন্তু তোমার রিফ্র্যাক্টরি হাইপোটেনশান কারেক্ট করে পেশেন্টকে বাঁচাতে পারি। বাট সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, পরীক্ষা ক্ষেত্রে দেখা গেছে যে এই ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করলে এরা কিন্তু দুটো জিনিস করে, এরা যেমন রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্সিসকে ব্লক করে, সিমিলারলি এরা কিন্তু লং টার্ম ব্যবহার করলে কিছু অ্যাডনার্জিক রিসেপ্টর, বিশেষ করে α1, এগুলোকে কিন্তু ব্লক করে। তো অ্যাডনার্জিক রিসেপ্টর α1কে যদি ব্লক করে, তাহলে দেখো তোমার এখানে তো তোমার অ্যানাস্থেসিয়া দিয়ে এই সিস্টেমটাকে ডিপ্রেস করা হচ্ছে, পাশাপাশি অ্যাডনার্জিক রিসেপ্টর আলফাটাকেও কিন্তু এ ব্লক করে রেখেছে।